ফের কলকাতায় টাকা উদ্ধার। রাত ভোর তল্লাশি অভিযানের পর মিলল প্রচুর টাকা। এবার টাকার অঙ্ক 1.5 কোটি টাকা। ধৃত ব্যক্তি আমিরের ঘনিষ্ঠ এবং আমিরের অনলাইন গেমের প্রতারণা জাল কতখানি ছড়িয়েছে এই শহরে দেখুন। শহরে ফের মিলল বিপুল পরিমাণ টাকার হদিশ। বুধবার গার্ডেন রিচের ব্যবসায়ী আমির খানের এক ঘনিষ্ঠের উল্টোডাঙ্গার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়। নগদ প্রায় 1.5 কোটি টাকা এই বাড়ি থেকে মিলেছে বলে জানিয়েছে ইডি। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা জেরার জন্য নিয়ে গিয়েছেন। এর আগে সেপ্টেম্বর মাসে আমিরের গার্ডেন রিচের শাহী আস্তাবল রাস্তার বাড়িতে খাটের তলা থেকে প্রায় 17 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি এবং এই ঘটনায় আরও অনেকেই জড়িত আছে বলে ইডি আধিকারিকরা অনুমান করেছিলেন। টাকা উদ্ধারের দিন থেকে আমির নিখোঁজ থাকলেও পরে তাকে গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হয়। তদন্তকারীরা বিভিন্ন সূত্র জোগাড় করে তথ্য জোগাড় করতে থাকেন। অনলাইন গেমিং র‍্যাকেটের সঙ্গে কলকাতার আর কারা জড়িয়ে রয়েছেন সেই দিকে নজর রাখা হচ্ছিল এবং সেই সূত্রেই বুধবার আমির ঘনিষ্ঠ ব্যবসায়ী উমেশ আগরওয়ালের উল্টোডাঙ্গার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। খানা তল্লাশি শুরু করতেই চাঞ্চল্য শুরু হয়ে যায়। এখানেই মেলে বিপুল টাকার হদিশ। এডি সূত্রে খবর, এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় 1.5 কোটি টাকা। টাকার পরিমাণ চোখে দেখে মোটামুটি টাকার অঙ্কের পরিমাণ আন্দাজ করে নিয়েছিলেন তদন্তকারীরা। টাকা গোনার জন্য মেশিন ওই বাড়িতে আনা হয়। গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে তল্লাশি অভিযান চলেছে এমনই খবর। শেষ পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ জানতে পারা যায় প্রায় 1.5 কোটি। প্রথম দিকে শোনা গিয়েছিল উমেশ আগরওয়াল নিখোঁজ হয়ে গিয়েছেন, পরে দেখতে পাওয়া যায় ইডি আধিকারিকেরা তাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন। বেশ কয়েকটি ব্যাগে টাকা গুছিয়ে বাড়ি ছাড়েন ইডি আধিকারিকেরা। বুধবার সকাল থেকে আমির ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে যাদবপুর, পার্ক স্ট্রিট এবং উল্টোডাঙ্গায় তল্লাশি অভিযান চালানো হয়। অ্যাপ প্রতারণা মামলায় আমিরের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা। ইতিমধ্যে আমিরের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে সেগুলি সিল করে দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, প্রায় 200 কোটি টাকার হদিশ আমিরের ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে মিলেছে। কলকাতা পুলিশ আমিরের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করেছে। বুধবার সন্ধ্যায় এরপর উমেশের ফ্ল্যাটে হানা দেওয়া হয়েছিল ইডি আধিকারিকদের তরফ থেকে। সেখান থেকেই নগদ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে মিলেছে এমনটাই খবর। ইডি আধিকারিকদের অনুমান, আরও টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণায় অভিযুক্ত আমিরের গার্ডেন রিচের বাড়ি থেকে প্রায় 17 কোটি টাকা উদ্ধার হয়। এরপর আবারও পাওয়া গেল 1.5 কোটি টাকা। সারা কলকাতা জুড়ে আর কোথায় লুকিয়ে রয়েছে কত টাকা, আতশ কাঁচের তলায় চোখ রেখে খোঁজ করছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।